বন্ধুরা, শুভেচ্ছা রইল। আমি সুজন মল্লিক। আজকে আমরা দেখব ফাইবারের গিগ, টুইটার, লিঙ্কডইন বা গুগল প্লাস আমরা কিভাবে মার্কেটিং করব। তো চলুন আমরা একটু দেখি ফাইবারের গিগগুলো আমরা একটু আগে দেখে নিচ্ছি। আমাদের এটা হচ্ছে ফাইবারের গিগ, আমার নিজের অ্যাকাউন্টের এই গিগটা আমি করেছি। জাস্ট কি আই উইল ডু লিঙ্ক বিল্ডিং জব, সিম্পল, একদম সিম্পল। আই উইল ডু লিঙ্ক বিল্ডিং জব, এই গিগটা আমি লঞ্চ করেছি ফাইবারে। এটা আমি আজকে টুইটারে আর গুগল প্লাস এবং লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করব আমি জাস্ট ওটা একটু দেখাবো। এখান থেকে আপনি, এটা আমার ফাইবারের প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি ইচ্ছে করলে এখান থেকেও মার্কেটিং আপনি করতে পারেন, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডিন। আর ম্যানুয়ালি যদি আপনি মার্কেটিং করতে চান, আমি সরাসরি টুইটার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এটা হলো আমার টুইটার অ্যাকাউন্ট। আমি কিভাবে টুইট করব, নর্মালি যেভাবে মানুষ টুইট করে থাকে, আমরা যেভাবে টুইট করে থাকি ঠিক সেম অ্যাজ সেম অ্যাজ আমিও ঠিক এটা এটা হচ্ছে আমার টুইট করার স্পেস। এখানে এখান থেকে আমি টুইট করব। তাহলে কি করব, আমি এখানে কিছু লিখতে পারি আমার টুইটটা সম্বন্ধে, আমার যে ইয়েটা আছে, গিগসটা আছে, আমি গিগটা সম্বন্ধে কিছু লিখবো, লিখতে পারি। যেমন ধরুন আমি এখানে লিখে রেখেছি হালকা, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম, অ্যাজ ইউ উইশ, আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। আমিও লিখলাম এবং এটাও লিখতে পারেন, এটা লিখে দিলাম আমি, এটা আমি ওখানে পেস্ট করে দিব, ঠিক আছে। তবে এখানে কত ওয়ার্ড লিখতে পারবেন একটা লিমিটেশন আছে, লিমিটেশনের বাইরে আপনি লিখতে পারবেন না, ঠিক আছে। আপনি এটা বন্ধ করে দিতে পারেন, আপনি আপনার মনের মতো করে ইচ্ছা মতো লিখতে পারেন, আপনি লিখেও আপনি টুইট করতে পারেন। এখানে আপনি সর্বোচ্চ মেবে 140 ক্যারেক্টার্স আপনি লিখতে পারবেন। তার মধ্যে সবার আগে হচ্ছে আপনার লিঙ্কটা আপনি সাবমিট করবেন। এই যে এখানে লিঙ্কটা আছে, আমি আমার গিগের যে লিঙ্কটা, লিঙ্কটা আপনি কোথায় পাবেন, এখানে আমি তিনটা ফরম্যাটে কাজ করেছি, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম। আমি এটাকেই মার্কেটিং করবো। এখানে আমার লিঙ্কটা আছে, আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি টুইটারে গেলাম। টুইটারে গিয়ে এখান থেকে, বিশেষ করে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, এখানে যে ইয়েগুলো আছে, এখানে ট্রেন্ডস ফর ইউ, আজকের দিনের মধ্যে কী কী ট্রেন্ডস আছে, কোন কোন ওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করছে, খুব বেশি সার্চ করছে, এটা আপনি এখান থেকে দেখে আপনি ইয়ে করতে পারেন। জাস্ট আপনি এখান থেকে এটা কপি করে এই দিতে পারেন ইচ্ছে করলে, ঠিক আছে। আমি এখান থেকে দেখলাম, দেখলাম এই ছোট লেখাটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম, রেসপেক্ট, হাই টেক মাই রেসপেক্ট, দেন আই উইল ডু লিঙ্ক বিল্ডিং জব, আই উইল ডু আই উইল ডু লিঙ্ক বিল্ডিং, আই উইল ডু লিঙ্ক বিল্ডিং ফর ইউ, ঠিক আছে। দেন আপনি এখান থেকে ট্রেন্ডস গুলো নিতে পারেন, কিছু কিছু ট্রেন্ডস নিতে পারেন। এই যে হ্যাপি হোলির যে ট্রেন্ডসটা ইয়ে দিয়েছে, আমি এটা কপি করে পেস্ট করলাম। তারপরে এগুলো হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করে, আজকে কি কি সার্চ হচ্ছে বেশি ওইটার উপরে নির্ভর করছে। আমি এটা কপি করলাম, এটা এটা দেওয়ার অর্থটা হচ্ছে যাতে সার্চ সার্চের মধ্যে আপনারটাও পড়ে, মানে ইমপ্রেশনে পড়ে যায়, ইমপ্রেশনে যত ইমপ্রেশন হবে ততই ভালো, ঠিক আছে। আর এখানে বেশি ওয়ার্ড আপনি ইয়ে করতে দিতে পারবেন না, একটা লিমিটেশন আছে। সো আমি বেশি দিব না, পাঁচটাই দিব। পাঁচটা দেওয়ার পরে দেখা যাক আমারটা ট্রেন্ডটা নিচ্ছে কি না,
ঠিক আছে, নিয়ে নিয়েছে। আই উইল ডু, এরপরে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব, আমার এখান থেকে আমি লিঙ্কটা কপি করব, কপি করে আমি লিঙ্কটা দিয়ে দিব, ব্যাস ঠিক আছে। এবার দেখা গেল হচ্ছে আমি লিখছি, হাই টেক মাই রেসপেক্ট, আই উইল ডু লিঙ্ক বিল্ডিং জব ফর ইউ, জব ফর ইউ, ঠিক আছে। আমি এটুকুই দিলাম, দেওয়ার পর আমি টুইট করলাম, টুইট করে দেখলাম নিচ্ছে কিনা আগে দেখি, এতগুলো হ্যাঁ নিয়ে নিয়েছে, খুব সুন্দর করে নিয়ে নিয়েছে। আমার এই টুইটটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি আবার ঠিক সেম ভাবে গুগল প্লাসেও আমি ইয়ে করব। এটা হচ্ছে আমার গুগল প্লাসের প্ল্যাটফর্ম, আমি ইয়েতে ঢুকলাম, একটা কমিউনিটিতে ঢুকলাম, এটা হচ্ছে এসইউ ফর এভরি ওয়ান। আমি এই কমিউনিটিতে ঢুকলাম, আমি ঢুকে আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি আমার যে লেখা আছে যতটুকু লেখা দরকার আমি লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আমি আবার গেলাম, এখানে গিয়ে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি আমার যে গিগটা আমি ইয়ে করব, মার্কেটিং করব, ওইটার লিঙ্কটা নিয়ে নিলাম। লিঙ্কটা নেওয়ার পরে আমি আবার গুগল প্লাসে গেলাম, গুগল প্লাসে গিয়ে আমি ওই লিঙ্কটা সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এইভাবে আসলো, আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর আমাকে একটা অপশন দিয়েছে, আমি কি কোন ক্যাটাগরিতে এটা আমি পাবলিশ করব। এখানে আপনি দেখে নেবেন আপনার রিলেটেড কি আছে, আপনি রিলেটেড রিলেটেড একটা কিছু তো আপনি ইয়ে করে দিবেন, পোস্ট করে দিবেন। বা আমি এখান থেকে ধরলাম জেনারেল ডিসকাশনটা নিলাম, ওই জেনারেল এসইউ জেনারেল ডিসকাশন এটা পোস্ট হয়ে গেল, এই সুজন মল্লিক জেনারেল ডিসকাশন এটা পোস্ট হয়ে গেল আমি যেভাবে দিলাম। আই উইল ডু লিঙ্ক বিল্ডিং জব ফর $5 অন ফাইবার থেকে, ঠিক আছে। তাহলে দুটো গেল, আরেকটা হয়ে গেল আমরা লিঙ্ক লিঙ্কডিন। আপনার লিঙ্কডিনে আপনার অ্যাকাউন্টে যাবেন, লিঙ্কডিনে অ্যাকাউন্টে গিয়ে ঠিক আপনি ফেসবুক টুইটারের গুগল প্লাসে যেভাবে আপনি পোস্ট করেছেন ঠিক একইভাবে করবেন। আমি এই যে সার্চ আর্টিকেল, এটা হচ্ছে আমার লিঙ্কডিনের অ্যাকাউন্ট, আমি এখানে যাবেন। যাওয়ার পরে আপনার যত ওই যে লেখা যেটা ছিল আপনার রিলেটেড লেখাতে যাবেন, লেখাতে যাওয়ার পর আপনি লিখে দিলেন, লিখে দেওয়ার পর আপনার ঠিক সেম ওই লিঙ্কটা নিয়ে নেবেন, ফাইবারের লিঙ্কটা নিয়ে নেবেন। ফাইবারের লিঙ্কটা নেওয়ার পরে আপনি আবার ঠিক সেম ইয়েতে যাবেন, লিঙ্কডিনে যাবেন। লিঙ্কডিনে যাওয়ার পরে ওই যে যেটা আপনি লিখেছেন তার নিচে করে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন। লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে জাস্ট পোস্ট, ঠিক আছে, পোস্ট হয়ে গেল, নিয়ে পোস্ট, ওকে, এভাবে হয়, ঠিক আছে। এখন আপনি এভাবেই আসলে একের পর এক আপনি মার্কেটিং করবেন। বাহ, বিল গেটস কি লিখছে, আই রাইট ইজ অফেন, যাই হোক আমার টাইম ওভার হয়ে যাচ্ছে, আমি এখানে বিল গেটস এর ইয়েতে একটা লাইক করে দিচ্ছি। এভাবেই আপনি যতটা মানুষকে সময় দিবেন মানুষ ততটা আপনাকে সময় দিবে, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। ওকে, আমি আবার আরেকটু রিভিউ হচ্ছে আমার টুইটারে যেটা আমি ইয়ে করেছিলাম, ওইটি ইমপ্রেশনটা একটু দেখে নিচ্ছি। ইমপ্রেশনটা হচ্ছে আপনি ওই যে এখান থেকে দিয়েছিলেন, এই এই জায়গা থেকে যে ট্রেন্ডসগুলো দিয়েছিলেন সেগুলো ইমপ্রেশন 111। দেখেন আমি দিয়েছি মাত্র 2-3 মিনিট হয়েছে, অলরেডি 100-122 জন ইমপ্রেশন হয়েছে, এবং টোটাল এঙ্গেজমেন্ট হচ্ছে 3-3 জনে দেখে নিয়েছে অলরেডি, ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আর আপনি যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।